মঙ্গলবার সকালে নদিয়ার তেহট্ট মহকুমা হাসপাতালে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, এদিন হাসপাতালে কোভিড ওয়ার্ডের সংলগ্ন স্টোররুমে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি ওয়ার্ডে, তড়িঘড়ি রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে উপস্থিত হয় তেহট্ট থানার পুলিশ। জানা যায়, বেশ কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। নাচ দিতে দেখেন না কিরকম গন্ধ হয়েছে, নাচ দিতে ঘরটা খুলে দেখে ওরকম আগুন ধরেছে। দিয়ে আর ওই তো ওই ব্যাপার, দিশাইল ফিলি না আমরা বেড়ে চলে আসলাম। এইটা মনে হয় ছটার দিকে। হ্যাঁ, দিদি যাই দেখতে পাইলো, দেখছে জানলা দিকে গন্ধ বেড়েছে একবারে। হ্যাঁ, আমার ওইখানটায় তো ছিলাম, বাচ্চা নিয়েছিলাম। কবে ভর্তি হয়েছে? আমি আজকে শুক্রবারে রাতে হয়েছি, আজকে 4-5 দিন হয়েছে। হাসপাতালে পরিদর্শনে যান তেহট্টের মহকুমা শাসক মৌমিতা সাহা। কি করে আগুন লাগলো সে ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।